তো আজকের ভিডিওটা হলো যে নৃবিজ্ঞান কি। তো একটি প্রশ্ন কিন্তু নির্ণয় করতে পারে, নৃবিজ্ঞান কাকে বলে, নৃবিজ্ঞানের সংজ্ঞা বা নৃবিজ্ঞানের একটা বাক্য বা উদাহরণ, এইভাবে বিভিন্ন প্রশ্ন ওটা করতে পারে। তো এটার উত্তর নিচে রয়েছে। তো প্রশ্নটা তিন ভাবে সব থেকে বেশি করে থাকে, যে নৃবিজ্ঞান নৃবিজ্ঞান কি, নৃবিজ্ঞান কাকে বলে, নৃবিজ্ঞানের সংজ্ঞা, নৃবিজ্ঞানের উদাহরণ, না উদাহরণটা বেশি আসে না, নৃবিজ্ঞান কি এবং নৃবিজ্ঞান কাকে বলে এবং নৃবিজ্ঞানের সংজ্ঞা, এই তিন ভাবে তোমাদের সব থেকে বেশি প্রশ্ন করে থাকে। আরো বিভিন্নভাবে করতে পারে, যে নৃবিজ্ঞানের উদাহরণ দাও, নৃবিজ্ঞানের এক বাক্য লিখো, নৃবিজ্ঞানের একটা বাক্য লিখো বা একটা পরিচয় দাও, বা এটা নৃবিজ্ঞান কাকে বলা হয়, নৃবিজ্ঞানের উদাহরণ দাও বা এটার পরিচয়, এরকমভাবে প্রশ্নটা করতে পারে। তো দুটো নিচে রয়েছে, তোটা দেখার আগে তোমাদেরকে আমি একটি কথা বলেছি, আর প্রতিটা প্রশ্নের তো সরাসরি গাইড থেকে দেখতে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর প্রতিটা ক্লাসের ঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, উত্তর, রচনামূলক প্রশ্ন, তো এগুলো সরাসরি গাইড থেকে দিচ্ছি, ওগুলো কীভাবে দেখবে সেটা বলে দিয়ে তারপর তোমাদের উত্তরটা দেখাই দিচ্ছি। তো তোমরা যে কোনো ক্লাসে যে চেঞ্জ হয়ে দেখবে ওই চেঞ্জ হলে অবশ্যই ক নম্বর থাকে, চেঞ্জ হলে ক নম্বর লেগে ইউটিউব সার্চ করলেই ওই চেঞ্জ হলে সম্পূর্ণ উত্তরটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে, এবং টিক চিহ্নের প্রশ্ন লেগে ইউটিউবে সার্চ করলে ওই টিক চিহ্নের উত্তরটাও, সরি টিক চিহ্ন এটা একটু পরে বলছি, সংক্ষিপ্ত প্রশ্ন লেগে সার্চ করলে সংক্ষিপ্ত প্রশ্নটা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে, এবং রচনামূলক প্রশ্ন লেগে ইউটিউব সার্চ করলে রচনামূলক প্রশ্নটা পেয়ে যাবে। আর টিক চিহ্নের ক্ষেত্রে দুইবার সার্চ করতে হবে, প্রথম সার্চ না পেলে দ্বিতীয়বার সার্চ করবে, প্রথমে একবার এইভাবে সার্চ করবে যে অধ্যায় টিক চিহ্ন দেখতে হবে, ওদের প্রথম টিক চিহ্ন মানে এক নম্বর টিক চিহ্নের প্রশ্ন লেগে ইউটিউবে সার্চ করলে ওই অধ্যায় সবগুলো টিক চিহ্নের তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে, যদি না পাও তাহলে দ্বিতীয়বার সার্চ করবে যে অধ্যায় টিক চিহ্ন দেখতে হবে, ওদের প্রথম টিক চিহ্ন প্রশ্ন লেগে এই সাম আসলে সার্চ করবে, তাহলে তো ডেসক্রিপশন ছিল তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। তো উত্তরটা দেখে না থাক যে নৃবিজ্ঞান কি কাকে বলে বা সংজ্ঞা। তো দেখো, মানুষের উৎপত্তি, দৈহিক গঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক ক্রমবিকাশ সম্পর্কিত বিজ্ঞানই হচ্ছে নৃবিজ্ঞান। তো মানুষের উৎপত্তি, দৈহিক গঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক ক্রমবিকাশ সম্পর্কিত বিজ্ঞানই হচ্ছে নৃবিজ্ঞান। মানুষের উৎপত্তি, দৈহিক গঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক ক্রমবিকাশ সম্পর্কিত বিজ্ঞানই হচ্ছে নৃবিজ্ঞান। মানুষের উৎপত্তি, দৈহিক গঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক ক্রমবিকাশ সর্বাধিক সম্পর্কিত বিজ্ঞানই হচ্ছে নৃবিজ্ঞান। তো আজকে ভিডিও বন্ধ, ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, পাশাপাশি বেল আইকন স্ক্রল সেট করবে, ভিডিও দেখে লাইক করে নেবে, চ্যানেলটা কিন্তু অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকন স্ক্রল সেট করবে, ভিডিও দেখে লাইক করে দেবে। আজকে বন্ধ।